আজকে হলো একটা হ্যাপি জলি সানি সানডে আর আমি আর আমার চা আমরা মার চা বেরিয়ে পড়েছি কলম্বিয়া রোড ফ্লাওয়ার মার্কেটে এটা হচ্ছে ইস্ট লন্ডনে টাওয়ার হ্যামলেটের মধ্যে পড়ছে এটা ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ার মার্কেট এটা হচ্ছে কলম্বিয়া রোডে হয় এভরি সানডে সকাল আটটা থেকে দুপুর তিনটে অবধি এই মার্কেটটা খোলা থাকে সব ফ্লাওয়ারিস্টরা ওদের কি বলে ট্রাকে করে সব গাছপালা নিয়ে এসে ফুল প্লান্ট গাছ কি চাও কি চাও যা চাইবে তাই এই মার্কেটে পেয়ে যাবে আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমরা যখন গিয়েছিলাম তখন দুটোর বেশি বেজে গেছে সকাল সকাল গেলে মানে আরও 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 অনেক ফুল দেখো ঘর সাজানোর ফুল ফুলের আইটেম ওপেন মার্কেট এটা একটা স্ট্রিট মার্কেট ভীষণ সুন্দর গাছ উফ পাগল হয়ে যেতে হয় কী চাই যে ওই যে বাঁশও আছে কাউকে বাঁশ দিতে হলে বাঁশও কিনে নিয়ে যেতে পারো এখান থেকে অসাধারণ মনে হচ্ছিলো যেন মানে যাদের জায়গা থাকে তাদের মানে ওই পাগল করার মতন আমার এই ফুলটা খুব পছন্দ হয়েছে আমার বারান্দায় একটা পাইপ নেমেছে আমার মাঝে মাঝে মনে হয় কি ওই পাইপটা একটা লতানো কোনো গাছ যদি তুলতে পারি কখনো মনে হয় একটা জ্যাসমিন কখনো ওই যে যে লাল ফুলটা ওরকম কিছু একটা তুলে দিলে আমার মনে হয় ভালো লাগবে জবা গাছ হরেক রকম হরেক রকম গাছ শুধু গাছ আর গাছ আমরা তো আমাদের বাড়ি থেকে বাসে করেই গিয়েছি আর যারা ট্রেনে আসতে চাও নিয়ারেস্ট ওভারগ্রাউন্ড স্টেশন হচ্ছে সডিচ শর্ডিচ থেকে ছয় সাত মিনিট হাঁটা আর বাস তো অনেকগুলো বাসই আছে লন্ডনের এদিক থেকে ওদিক থেকে জাস্ট ফুল 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 মানে পাগল করার মতন ফুল কত রকমের ফুল যে এখানে দেখলাম এগুলো হচ্ছে গাছ নয় দেখো ফ্লাওয়ার মার্কেটে যেমন গাছও বিক্রি হয় ফুলের গাছ ফলের গাছ সেরকম মানে ঘর সাজানোর জন্য ফুলও বিক্রি হয় আর সবাই ফুল কিনছে আমরা যখন আসছি আস্তে আস্তেও দেখছি যে অনেকে ফুল কিনে নিয়ে চলে যাচ্ছে আর তারপরেও তো আছে তিনটি অবধি খোলা রয়েছে পূর্ব মনে হচ্ছে আমি আর প্রথমে দেখছিলাম আর ভাবছিলাম মা এটা নিই ওটা নিই সেটা নিই কিন্তু রাখবো কোথায় আমার তো গার্ডেন নেই ছোট্ট একটা বারান্দা ছোট্ট একটা বারান্দা একটু গাছ লাগাই আর ঘরে কিছু সাম কিছু গাছ আছে সেগুলো লাগাই দেখতে করা এবার তো আমরা যেতে যেতে যে সামার প্রায় শেষ নেক্সট টাই নেক্সট ইয়ারে আমরা তাই মার্চ আলোচনা করছিলাম যে মার্চ এপ্রিলেই যেতে হবে যখন স্প্রিং শুরু হয় গাছপালা লাগানোর সেই সময় গেলে মনে হয় মানে স্প্রিংয়ের ফুল গাছ আরও আরও অনেক দেখতে পাবো অনেক সেগুলো তখন যদি কিছু কিনি সেগুলোকে সেগুলো কিনতে পারবো আর যে কলম্বিয়া রোড রাস্তাটা না একটা সাইড দিয়ে এই যে ফ্লাওয়ার শপগুলো বসেছে আর আর একটা সাইডে যেটা হচ্ছে সেগুলোর মধ্যে সব ফ্লাওয়ার পট বা অ্যাক্সেসারিস জিনিসপত্রে সুন্দর সুন্দর দোকান প্রচুর বেকারি পাব তারপরে কি বলে পেস্ট্রি শপ অনেক খাবারের জায়গাও রয়েছে সাধারণত এখানকার ইংলিশ পিপলরা কি করে সানডে স্যাটারডে সানডে উইকেন্ডে ওরা বেরিয়ে যায় এনজয় করলো ঘুরলো ফিরলো ফুল কিনলো বন্ধুদের সাথে আড্ডা দিল খাওয়া দাওয়া করে রিল্যাক্স করে ফেরে সেরকম এখানে আসলে তোমার যে শুধু ফুলই কিনতে হবে তা না খুব সুন্দর একটা ডে আউট ফুল ফুল কেনো গাছ কেনো বা গাছ সম্পর্কিত কিছু মানে পাত্র যে পটগুলো ও পাগল করার মতন অপোজিটে যে পটের সবগুলো রয়েছে মানে ভীষণ ভীষণ সুন্দর আর ফুলগুলো দেখো কালার 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 পাগল হয়ে যেতে এই যে বেল মানে ঘন্টার মতন যে বেল টাইপের ফুলগুলো কী প্রকৃতি সুন্দর লাগছিলো আমার আর এখানে অবশ্যই যে অন্যান্য ফ্লাওয়ার ফ্লাওয়ারিস্টের যেখানে দাম হয় তার থেকে যেহেতু এটা মার্কেটে হিউজ অ্যামাউন্টে বিক্রি হচ্ছে এখানে দামটা কম্পেয়ার করলে অনেক রিজনেবল প্রাইজে হয় আনারস গাছ পাইন্যাপেল পাইনঅ্যাপেল গাছ আছে আর তোমরা যারা ইউকেতে থাকো বা লন্ডনে থাকো বা আশেপাশে থাকো যদি কোনো বাড়ির অনুষ্ঠান কিছু হয় এখানে এসে ফুলগুলো যদি কিনে নিয়ে যেতে পারো সানডেতে তোমার কোনো ফুল ফুলের দোকানে অর্ডার দেওয়ার থেকে অনেক চিপে পড়বে অনেক সস্তা হবে রিজনেবল হবে সেটা তোমরা করতেই পারো আর আমি এখানকার অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেসটা আমার ড্রেসক্রিপশানে দিয়ে দেবো সেটা তো দেখেই নিতে পারবে আর এই যে আমরা যেমন আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল তাও কি খুব 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 ভালো লেগেছে দেখো কালারগুলো কি ও ডালিয়াটার কালার দুর্দান্ত আর নাম না জানা প্রচুর ফুল প্রচুর ফুল আর সবাই এসেছে ফুল গাছ দেখছে কিনছে ঘুরু করছে এইটা দেখেছো এই যে আমাদের ভগবত গীতা এখানে হচ্ছে যোগা মেডিটেশনের বইগুলো এরা সেল করছে সেল ঠিক করে না ইস্কনের থেকে এগুলো নিয়ে বেরোয় এরা ডোনে মানে প্রচার করছে প্লাস বইগুলো দেয় সাথে তুমি কিছু ডোনেট করো তাতেই ওরা হ্যাপি বইগুলোর যে প্রপার দাম সেটা না নিলেও তুমি যদি দু পাউন্ড পাঁচ পাউন্ড দশ পাউন্ড তোমার খুশি মতন ডোনেট করো সেটাতেই হয়ে যায় ওখানে একজন ইস্কনের থেকে এসে মেডিটেশনের যোগা মেডিটেশনের বইগুলো সেল করছিল সেল করছিল মানে বলছিল কাইন্ড অফ সেল কিন্তু মেনলি সেল মানে যে পয়সা দিয়ে তোমার এই পয়সা দিয়ে কিনতে হবে সেরকম না হ্যাঙ্গিং প্লান্টগুলো কি সুন্দর না এই দেখো এইটা এটা একটা অর্কিড আমাদের বাড়িতে অনেকগুলো অর্কিড আছে আমাদের টোটাল পাঁচটা অর্কিড ছিল এই এর একটা অর্কিড আমরা আজ কিনেছি কি সুন্দর ছোট্ট দূরের থেকে দেখে মনে হচ্ছিলো সেই যে দেশে রাধা রাধাচূড়া হয় না কৃষ্ণচূড়াটা তো লাল রাধা রাধাচূড়া যে হলুদটা ছোট 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 এটাকে দেখেই আমার সেই রাধাচূড়ার মতন মনে হলো তো প্রথমে আর আমার দুজনেরই খুব পছন্দ হয়েছে ওই ওই অর্কিড একটা নিয়েছি আর এই অর্কিডটা কী কিউট কি পূর্ব সুন্দর এই যে এই তিনটে অর্কিড এখানে দেখলাম এই মানে এই অর্কিডগুলো আমি আগে দেখিনি হ্যাঁ কিউ গার্ডেনে দেখেছি কিন্তু মানে এখানকার যে অন্যান্য ফুলের দোকানে বা কারোর বাড়িতে আমি এই অর্কিডগুলো দেখিনি এখানেই প্রথম দেখলাম আর পাতা পাতাবাহারের পাহাড় এবার বাহার পাতা বাহার কত রকম পাতাবাহার বাহার অনেকেই আছে যারা গ্রিন ট্রি বেশি পছন্দ করে ফ্লাওয়ারের থেকেও গ্রিনারি তারা তো সুন্দর 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 গ্রিনারি এর ইনডোরের প্লান্টে ইনডোরের জন্য তো খুবই ভালো লাগে হার্বস কত রকমের এই গাছটা আমার হেভি লেগেছে দেখো কত লঙ্কা হয়ে রয়েছে এরা কিন্তু লঙ্কা গাছগুলো লাগায় মেনলি শোপিসের জন্য একটা দেখতে ভালো লাগবে দু একটা খায় আর আমরা হলে তো একদম মুটিয়ে মুটিয়ে খেয়ে নিতাম তেজপাতা গাছ তেজপাতা বে লিভস এখানে প্রচুর লোকে লাগায় প্রচুর বাড়িতে তেজপাতা গাছ দেখতে পাওয়া যায় তো ওরা হয়তো খুব একটা খায় না কিন্তু তেজপাতার গন্ধটা সুন্দর সেই জন্য ওটা ভালো লাগে তো আর এখান থেকে তারপরে আমরা আরও গাছ দেখলাম এখানে মেনলি গিয়েছিলাম কি আমাদের প্লান্ট ছিল হচ্ছে একটা জ্যাসমিন প্লান্ট নেব আর মেনলি একটা জ্যাসমিন প্লান্ট নেওয়ারই ইচ্ছা ছিল কিন্তু জ্যাসমিন আমার সাইজ মতন পাইনি একটা রাবার প্লান্ট নিলাম আর অর্কিড এই দুটোই নিয়েছি জ্যাসমিন যেগুলো ছিল বেশ বড় বড় গাছ ছিল আমি অত বড় গাছ নিতে চাইনি একটা ছোট গাছ নেব কোন বড় গাছের দামও বড় হয় ছোট গাছের দামও ছোট আমার কাছে এসে ধীরে ধীরে বড়ো হল এই ফুলটা কী অপূর্ব অপূর্ব নাম জানি না নাম দেখে দেখে তখন দেখেছিলাম কিন্তু মনে তো থাকে না সব ফুল টুল দেখে ওখানে আমরা ঠিক অপোজিটে না ওখানে একটা পাবে বেশ একটা গ্রুপ অফ পিপল ওরা গান করছিল। বেশ নাম মানে মিউজিক টিউজিক নিয়ে বেশ গিটার বাজিয়ে ঝিঙ্কু ঝিঙ্কু খুব খুব সুন্দর সুন্দর লাগছিল আর আমরা সব ফুল দেখতে দেখতে এখানে সব ভিড় করে লোকে গানও শুনছিল সেটাই বললাম যে যেতে হবে তুমি যদি শুধু গাছ কিনতেও না চাও জাস্ট একটা ফ্যামিলি ফ্যামিলি ডে আউট হিসাবেও বেরিয়ে যেতে পারো ফুলগুলো দেখলে ওখানে একটু টুকটাক খাবার খেলে খেয়ে দিয়ে ঘুরে ফিরে চলে আসলে যদি খেতে না চাও খেলে না ওখান থেকে বেরিয়ে চলে এসো অন্য জায়গায় এই যে গান হচ্ছে বলছিলাম না এই যে এই পাপটা দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের গানও শুনছে ছবিও তুলছে আমরাও শুনে এত সুন্দর গান করছিল আমরাও একটু এগিয়ে গেলাম দেখেছ এই এইখানেই হচ্ছে এই যে মজা আমাদের দেশের লোকরা কি না উপরে বসবো না নিচে বসবো না ও উপরে বসেছে চেয়ারে বসেছে যে দেখো রাস্তার মধ্যে কি সুন্দর ব্যাগ নিয়ে বসে গেছে ফুটের ধারে বসে গেছে কোনো ব্যাপার না এনজয় আনন্দ এটাই হচ্ছে মেন মানে না কুচু কম দেখা যায় এই লোকটা বেশ ভালো আমি ভিডিও করছি দেখেছি আমার সামনে এসে একটু হায় 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 করে গেল আর আমাদের ভিডিও কেমন লাগছে জানিও আমাদের সাথে থেকেও পাশে থেকেও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর 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 মহিলাটা এই যে বয়স্ক মহিলাটা উনি ওনার গাড়ি নিয়ে চলে এসেছেন এখানে হুইল চেয়ারের টাইপের ইলেকট্রনিক হুইল চেয়ার টাইপের খানিকটা স্কুটি টাইপের মানে ইলেকট্রনিক কন্ট্রোল করা যায় যেগুলো আজকাল বলিউড মুভিতে বা ওয়েব সিরিজে দেখা যায় সেই ধরনের ওরকমভাবে ওরাও দিব বি আর এখানকার বাস ট্রেন মানে পাবলিক ট্রান্সপোর্টগুলো হুইল চেয়ার ফ্রেন্ডলি হয় সব কিছু সেই জন্য ইজিলি হচ্ছে এই যে এই ফলটা কি আমি জানি না এর কোনো নামও ওখানে লেখা আছে ছিল সেই জন্য আর দেখতে পাইনি এই যে সেই লেডিটা আবার ফুল গাছে কিনে টিনে কি সুন্দর যাচ্ছে আর আমার ছোট্ট টুনটুনি পাখিটা আর দেখো এই যে ফ্লাওয়ার পট সবটাই ঢুকেছিলাম কি সুন্দর ওয়াটারিং ক্যানটা বেবিদের জন্য একটা হাতির ওয়াটারিং ক্যান নাকে দিয়ে সুর যে ফিস ফিস করে জল জল ঢালবে ফ্লাওয়ার পট গুলো খুবই সুন্দর দেখতে থাকো মানে আমার ইচ্ছা ছিল একটা ফ্লাওয়ার পট কেনার কিন্তু আমি যেরকম চাইছিলাম হ্যাঁ ছিল না বলবো না ছিল কিন্তু দামটা আমার বাজেটের থেকে অনেক বেশি ছিল সেই জন্য আর আমি এখান থেকে কিনিনি পরে অন্য জায়গা থেকে কিনেছিলাম এইটা কি সুন্দর পাখি পাখি একটা লেডির মাথা দিয়ে মানে গার্ডেন ডেকোরেশানের কি লাগবে ইনডোর গার্ডেন বলো আউটডোর গার্ডেন বলো বারান্দার গার্ডেন বলো সব কিছু সাজানোর জন্য পারফেক্ট পারফেক্ট প্লেস যারা গাজ ভালোবাসো লন্ডনে বা ইংল্যান্ডে থাকো একটা ছুটির দিনে একটা সানডেতে জাস্ট চলে এসো ঘুরে যাও দেখবে ভালো লাগবে খুবই ভালো লাগবে আমাদের সাথে থেকেও পাশে থেকেও ভালো থেকেও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না আর এক লন্ডনের কি কি দেখতে চাও সেটা আমাকে জানিও তাহলে আমি সেরকম ভিডিও করার চেষ্টা করবো বাই